العزت والجلال এই দুনিয়ার জমিনে আদম বানাবার ইচ্ছা যখন করলেন দুনিয়ার জমিনে খলিফা বানাবার ইচ্ছা যখন করলেন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ফেরেশতারা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً الله رب العزت والجلال بولن فرشتارا امي الله دنيار زمينه প্রতিনিধি বানাতে চাই খলিফা বানাতে চাই ফেরেশতারা জবাব দিয়েছে আল্লাহ তাআলা أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء الله أبني أي جاتي بنايا لابكي جرى الدنيا زوار پورے مارا ماري كوربي فتنة فساد كوربي شيطاني نفرماني كوربي ادري كي بنايا لابكي ونحن نسبح بحمدك ونقدس لك أمرا 24টা ঘন্টা তোমার ইবাদত করি তোমার শুকরিয়া আদায় করি মুনি তুমি আমাদেরকে খলিফা বানাতে চাও না কেন আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই দুনিয়ার কেউ জানে না একমাত্র জানেন কে আমার বান্দাগণ আল্লাহ বলেন আদমের কঙ্কাল তৈরি করো আদমের অবয়ব আদমের আকৃতি তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো ও মুসলমানেরা শুনো এমন সময়ে সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে আদমের কঙ্কাল তৈরি করলেন আদমের বডি তৈরি করলেন আল্লাহর সামনে হাজির করে বলেন আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করেছি তাকায়া দেখেন কেমন হলো আল্লাহ পাক আদমের চেহারার দিকে তাকায়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে আমাকে চোখ দিয়ে দেখবে না না দেখে পুরো রাত্র আমাকে পাওয়ার জন্য সেজদা দিবে আমাকে না দেখবার পরে আমার দিন जिंदा করবার জন্য জীবন দিবে আমাকে না দেখে আমার জমিনে আমার হুকুম বাস্তবায়নের জন্য আন্দোলন করবে তোমরা যেভাবে তৈরি করেছো ওইটা আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি আল্লাহর ভালো লাগে নাই যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করে দাও এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন আদমের কাঁদ আদমের গোলাপ আদমের টুট আদমের গাল আদমের চক্ষু আদমের কণ্ঠনালী তৈরি করে আল্লাহ ফেরেশতাদের দিকে তাকায়া বললেন ফেরেশতারা নিজের হাতে আদম তৈরি করে দিয়েছি তাকায়া দেখো কেমন হলো সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে আল্লাহ দুনিয়ায় আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জীবনে কোনোদিন দেখি না আমার আল্লাহ এই কথাই কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা তিনের মধ্যখানে আমার আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারা আমি আল্লাহ আদম সন্তানকে যত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি এত সুন্দর করেই পৃথিবীতে আর কিছুই বানাই নাই কোন সুবহানাল্লাহ আজ যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা আপনি পৃথিবীতে যা তৈরি করেছেন
কোন বললেই তো ফায়া কোন তৈরি হয়ে যায় আসমান জমিন আরশ কুরসি লোহা কলম সব কোন বলে তৈরি করলেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন না আদমকে কেন নিজের হাত দিয়ে তৈরি করতে গেলেন আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালালের সুজা উত্তর ছিল ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার চাক চিককে পড়ে দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে কোন ক্রমে যদি ভুলে যায় দুনিয়ার কোন একটা দিন এভাবে আমি আল্লাহকে চিনতে পেরে আমার কদমে সিজদায় পড়ে কোন এক রাতে চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি ডাক দিয়া বলে আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি ভুল হয়ে গিয়েছে রব তুমি আমাকে ক্ষমা করে দাও আর অন্যায় করব না ও ফেরেশতারা আমার গোলাম যখন আমার তৈরি করা কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া আমার দেয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার হাজার বছরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন সুবহানাল্লাহ কমতে সেকেন্ড আমার বান্দাগণ ও যুবক আব্দুল্লাহ আল্লাহ বলে দিয়েছে যত বড় অপরাধ করো রব তোমাকে ক্ষমা করে দিবে একশো বছর অন্যায় করলে ক্ষমা করে দিবে ওয়াদা দিয়েছে যুবকরে তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছ আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহর তাওহীদ এবং রাসূলের রেসালতে বিশ্বাস করতে শিখো আমার মন বলছে যুবকরে কালিমা পড়বার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে শুধু তাই না আল্লাহ তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিবে আর এরপরে আল্লাহর নামের যদি জিকির করো আল্লাহর নাম নেও জবানে স্বাদ পাইবা কলিজায় শান্তি পাইবা পৃথিবীর এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিক ফিট করা রুমে ঘুমায়া যে শান্তি পাবা না আল্লাহর নাম নিলে তার চাইতে বেশি শান্তি পাইবা কোন সুবহানাল্লাহ যুবক চিন্তা করে বাদশা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে আমার পড়াইছে জাদুবিদ্যা শিক্ষা করাইয়া এই দেশ থেকে দিন মুছে দেওয়ার জন্য আর এই মুরব্বী বলতেছে কালিমা পড়লে আরো বেশি শান্তি পাবো এক দুই মিনিট আল্লাহর ওলি যুবকের সঙ্গে কথা বললেন যুবক আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর বলছে হুজুর সত্যি যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আমি কি জবানে স্বাদ পাবো কলিজা শান্তি পাবো আমি যা চাইবো তাই করতে পারবো মুরব্বী বললেন অবশ্যই তুমি পারবা শর্ত হলো তাওহীদ এবং রিসালাত মানতে হবে যুবক মনে মনে ভাবতেছে কালিমা কি পড়ে নিব সুবহানাল্লাহ বললেন আর একটু জোরে বলেন না রব সিদ্ধান্ত নিয়ে নিলেন বাদশা কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে এই যুবকের পিছনে এই যুবককে দিয়া এই দেশ থেকে দিন মুছে দিবে আল্লাহ তাওহীদ এবং রিসালাতকে মুছে দিবে আর আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন প্রতিষ্ঠা করবেন তাস্তে বললেন সুবহানাল্লাহ বাদশার সিদ্ধান্ত এই যুবক দিয়া এই জমিন থেকে দিন মুছে দেওয়া আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবক দিয়া এই জমিনে দিন প্রতিষ্ঠা করা না সুবহানাল্লাহ এটা আগামী বছর কই লইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ জুড়ে পড়েন আবার পড়েন কি আসতে কোন কেন বুঝলাম না আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারা শোনো কাফির বেঈমানরা দিনকে মুছে দেওয়ার জন্য তারা যে কৌশল করে
তারা জানে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় কোন সুবহানাল্লাহ যুবক বলছে হুজুর আমি কি কালিমা পড়ে নিব আল্লাহর ওলি বললেন কালিমা পড়ো না কেন পড়লেই তো শান্তি পাইবা যুবক বলছে হুজুর কত টাকা বাদশা আমার পিছনে ইনভেস্ট করেছে কত শত কোটি টাকা বিদেশে পড়ালেখা করিয়েছে এই দেশ থেকে দিল মুছে দেওয়ার জন্য আল্লাহর ওলি বললেন তুমি পড়ো না কালিমা কালিমার স্পিরিট আর পাওয়ার এত বেশি জাদু লাগবে না আল্লাহু আকবার ভাই তোমার কি ব্যাটারি চলতেছে নাকি তা আমি বুঝি যে কমে কমে যায় বুঝো না এটা এভাবে যদি কমতে থাকে হঠাৎ রেখে দিব আমি কারণ আমার তো বুঝে ধরে কখন কমতেছে আর বাড়তেছে কষ্ট হচ্ছে কষ্টে ধরছে কারো খুব ভালো মানুষ এতে ডায়াবেটিস নেই ঠিক আছে যাক আমরা কিছু কথা শুনতে পারতেছি আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন আসলে কি বোঝাতে চাচ্ছে যুবক বলছে হুজুর সত্যি যদি আল্লাহর নাম নিলে জাদু মন্ত্রের চাইতে বেশি আকৃষ্ট আকর্ষণ করে তাহলে আমারে কালিমাটা পড়াইয়া দেন আল্লাহু আকবার বললেন আল্লাহু আকবার দেখেন দুই চার মিনিট ভালো মানুষের কাছে থাকলে কি লাভ যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে বলছে হুজুর আপনিই তো বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো কলিজায় শান্তি পাবো আমি তো কিছুই পাইতাছি না আল্লাহর বলি বললেন যুবক তুমি কালেমার অর্ধেক পড়েছ বাকি অর্ধেক বাকি আছে কো হুজুর বাকি অর্ধেক কি বাকি অর্ধেক হলো তোমার বুকের সঙ্গে আমার বুক লাগে একটা জাতা দিব আর চাপ দিব হেড়ে দিলে কি কই দিলেই বুঝতে পারবে কারণ আইল সিনা দর সিনা আইল আল্লাহর পরিচয় এটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না এক সিনার থেকে আরেক সিনায় যায় এজন্য রাসূল পাক কি জিব্রিল আমিন এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন এই করো রাসূল বললেন ওগুলো আমি পারি না জিব্রিল আমিন আবার বলছেন আপনি পড়েন এই করো নবীজি বললেন ওগুলো আমার দ্বারা হবে না জিব্রিল আমিন আবার বলছেন আপনি পড়বেন না এই করো রাসূল বলছেন ওটা আমি বুঝি না জিব্রাইল বলছেন আল্লাহ যে কোরআন আসমান জমিন কেউ নিতে চাইলো না এমন একজন ব্যক্তির কাছে কোরআন শরীফ দিলেন উনি তো ইকরাই বলতে পারেন না আল্লাহ বলছেন ও জিব্রাইল যাকে হাবিবুল্লাহ বানিয়েছি যাকে কলিজা টুকরো প্রিয় বন্ধু বানিয়েছি তাকে কিতাবের মুখাপেক্ষে রাখতে চাই না আমার বন্ধুকে বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দেও আর আমি আল্লাহ আমার জিম্মাদারিতে 30 পারা কোরআন তার সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম ইলম সিনাদের সিনা যাই হোক জিব্রিল আমিন রাসূলকে চাপ দিলেন এটা আমার উদ্দেশ্য না আলোচ্য বিষয় না নবীজি পড়তে পারলেন তো যুবককে আল্লাহর ওলি বলছেন যুবক তোমাকে একটা চাপ দিমু দেখো না কেমন লাগে আল্লাহর ওলি যুবককে জড়াইয়া ধরলেন বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে বাদশা সিদ্ধান্ত নিয়েছে নাজরান থেকে দ্বীন এবং তাওহীদকে মুছে দিবে আয় আল্লাহ আমার দায়িত্ব ছিল এই যুবকের জবানে তোমার কালিমা জারি করে দেওয়া আমি আমার দায়িত্বটুকু আদায় করেছি আল্লাহ যুবকের অন্তরে যত কুফুরি নেফাকে আছে যত অন্যায় আছে ভুল আছে সব দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও এই বলে আল্লাহর ওলি যুবকটাকে জড়াইয়া ধরে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ ডাক দিতে দেরি হয়েছে যুবক চিৎকার করে বলছে হুজুর এই মুহূর্তে আপনি আমাকে ছেড়ে দেন কসম রব্বে পাকের জাতের আপনার একটা চাপে আপনার একটা চাপে এই মুহূর্তে আমি যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখতে পাই ইলম সিনাদের সিনা হুজুর ছেড়ে দিলেন দেখেন কেমনে দিন প্রচার হয়ে যাচ্ছে যুবক কতিছে হুজুর কি চাপ দিলেন বুকে কি দিলেন আপনি কি আকর্ষণ দিলেন আমার আল্লাহ বললেন ইন্না কাইদা শাইতানি কানা
ضعيفا كافر بإيمانرا جي جنيس نيتو بڑائي كوري তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আর দুর্বল কোন সুবহানাল্লাহ তারা কোটি টাকা খরচ করছে আর আল্লাহ একটা সাপ দিয়েছে সব বাতিল যুবক বলতেছে হুজুর আমি আর বাড়িতে যাব না টাকা পয়সার দরকার নাই বিল্ডিং মালিকানার দরকার নাই আমি আপনার সাথে থাকব আজ থেকে আমি ইসলামী আন্দোলনের কর্মী আপনি আমার নেতা আমি আপনার কর্মী চলেন আমরা দ্বীনের দাওয়াত দেই হুজুর বললেন লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা হিকমতে কাজ করা লাগবে উত্তম কথামালা দিয়ে কাজ করা লাগবে নচেৎ সমাজে ফিতনা তৈরি হবে বাবা আগে বাড়িতে যাও ইস্তেকামত করো নিজে বুঝো এরপরে পাবলিককে দাওয়াত দিবা একটু সময় নাও যুবক মাত্র নতুন মুসলমান হইছে বাড়িতে যাইতেছে কই যাইতেছে ও কিছু কয় না দেখি যুবক বাড়িতে যাচ্ছে নিজের বাসায় চলে যাচ্ছে যাওয়ার সময় দুটো রেওয়ায়েত তাফসীরে কাশ্যাফে দুটো রেওয়ায়েত পাওয়া যায় কেউ বলেছেন রাস কিছু দূর যাওয়ার পরে যুবক দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়ায় আছে রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত সাপ ফনা তুলে দাঁড়ায় আছে আর কেউ বলেছেন বিষাক্ত বাঘ দাঁড়ায় আছে আমরা দুটো রেওয়ায়েত বর্ণনা করার মতো সময় নাই একটা রেওয়ায়েত বর্ণনা করি ধরেন রাস্তার মধ্যখানে বিষাক্ত বাঘ দাঁড়ায় আছে কি বাঘ যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে মানুষদেরকে আপনারা দাঁড়িয়ে আছেন কেন রাস্তা পার হচ্ছেন না কেন পাবলিক বলতেছে যুবক তোমাকে চিনতে পারলাম না বাবা আমরা দাঁড়িয়ে আছি রাস্তা পার হতে পারছি না এই বাঘের কারণে বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে এই ভয়ে আমরা রাস্তা পার হতে পারছি না যুবক চিন্তা করলো এই মাত্র কালিমা পড়ে আসলাম আল্লাহর কালিমা পড়েছি আল্লাহর সঙ্গে পরিচয় হয়েছে আমি মাত্র কর্মীর খাতায় নাম লেখাই আসলাম আর উমরব্বী বলে দিয়েছেন আল্লাহর পাওয়ার এবং কালিমা পাওয়ার তো জাদুর চাইতে আরো বেশি তাইলে একটু পরীক্ষা করে দেখি এই মুহূর্তে বাগের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি চিৎকার করে বলেন আল্লাহু আকবার পরীক্ষা আস্তে আস্তে করে যুবক বাগের কাছে গেছে বাগের কাছে গিয়া এক হাত দিয়া বাগের কান ধরছে কি ধরছে সুবহানাল্লাহ কইবেন না আপনাদের আওয়াজে মনে হইল চাপাই নবাবগঞ্জের মানুষ দুই চারটা করে বাঘ পালতাছে মনে হয় এক হাত দিয়ে বাঘের কান ধরছে মিয়া আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় মাইরে দিচ্ছে আল্লাহু আকবার বললেন না ডাক দিয়ে বলছে এই বাঘ আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে পাবলিকের রাস্তাঘাট ডিস্টার্ব করো কেন তোমার কাজ বনে থাকা জঙ্গলে থাকা পাবলিকের রাস্তাঘাট ডিস্টার্ব করো কেন তুমি আমাকে চিনো না আমি কালিমাওয়ালা আমি আল্লাহর সৈনিক তুমি আমাকে চিনো না প্রিয় পাবলিককে ডিস্টার্ব করো না এই কথা বলতে দেরি হয়েছে বাঘ মাথাটা নোয়া কানটা নাড়াইয়া এক মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে না পাবলিক তো আশ্চর্য যুবকের কথা বাঘ শুনে দেখি আর আমরা হইলে আমরা রাস্তাঘাটে মাঝে মাঝে পরিচয় দিই রাত্রবেলা যখন আমরা বাজে কেউ গাড়ি নিয়ে যাক হজুর থামান গাড়ি থামান যা আছে পকেটে দেন ওকে যা আছে দিয়ে দেন আমার সিনের নামি কে হে পরিচয় দে হে কে হে এলাকার শেষরা হে এলাকার শয়তান বদমাইশ ডাকাত মাস্তান এই পরিচয় দে আছে না কিছু বললেন না কেন আচ্ছা আর যুবক বাগের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা পাবলিক দেখলো ওরে আল্লাহ কোন দুনিয়া এলাম বাঘ দেখি এই যুবকের কথা শুনে তাইলে এটা মনে মানুষ না পাবলিক তেল নিয়া পানি নিয়া হের বাড়িতে লাইন ধরছে ফির সব মনে করছে যুবক আব্দুল্লাহ চিন্তা করলো এই জন্য তো কালিমা পড়ি নাই তেল পানি পোড়া দেওয়ার জন্য পাবলিক এটা নিয়ে লাইন ধরছে কেন মানুষ
তার কাছে যায় কেউ চুকে দেখে না আব্দুল্লাহর কাছে বলে বাবা আমি চুকে দেখি না আব্দুল্লাহ তার পবিত্র হাতটা চুকে লাগাইলেই চোখ ভালো হয়ে যায় কারো পা ভাঙা আব্দুল্লাহ তার হাতটা পায়ে লাগায়া দিলেই ভালো হয়ে যায় এভাবে আব্দুল্লাহ দেখলো তার বাড়িতে ল্যাংরা লুলা আতুর দেরবেটারি পা ভাঙা হাত ভাঙা চুকে দেখে না নাক কাটা সব লাইন ধরছে এই যদি অবস্থা হয় তাহলে সব মানুষকে দেখতেছি চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে কিন্তু কেউ তো কালিমা পড়তেছে না আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া ঠিক না যুবকে বার বলল ঠিক আছে আপনারা আমার কাছে আসতেছেন আপনাদের অসুবিধা নিয়ে আপনারা যদি সুবিধা করতে চান আমার কাছে আসলে আগে কালিমা পড়া লাগবে ঠিক না সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন যুবক বলতেছে দেখেন দাওয়াত কেমনে শুরু হইলো আমার কাছে আসবেন কালিমা পড়বেন আপনার জন্য দোয়া করব আল্লাহ চাহে আপনার চোখ ভালো করে দিবেন এইভাবে এলাকার মানুষ আসতে লাগলো মানুষ তো চিকিৎসা নিচ্ছে সুস্থ হচ্ছে কালিমা পড়তেছে এই খবর আস্তে 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 করে করে বাদশা ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্তই খবর পৌঁছে গেল সংসদে খবর পৌঁছে গেল যে আমাদের দেশে একটা যুবক আছে কানা লুকরে ভালো করে দে অন্ধ লুকরে চোখ দিয়ে দে কোন জায়গায় খবর গেছে বাদশার অফিসে কোন জায়গায় কথা বলেন না কেন আমি কি রেখে দিমু ভাই 12টা হয়ে যাচ্ছে আমি রেখে দিই এদের অসুবিধা হইতেছে আওয়াজ মনে হইতেছে আমি লম্বা করতে চাচ্ছি না আপনাদের কষ্ট হচ্ছে 12টা হয়ে গেল আমি রেখে দিই অসুবিধা হচ্ছে এখন একজনেরও হয় না মানে একজনেরও হয় না যাই হোক বাদশা ইউসুফ জুনামাসের মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলেন গালিবান রেওয়ায়েতে পাওয়া যায় সে অর্থমন্ত্রী ছিল জন্মান্ধ ছিল জন্মসূত্রে অন্ধ খুব চালাক এর জন্য বাদশা তাকে মন্ত্রী বানাইছে সে যখন শুনতে পাইল এরা যুবক আছে কানা লুকরে চোখ দিতে পারে হাদিয়া নিয়া তোহফা নিয়া টাকা পয়সা নিয়া এই যুবকের বাড়িতে হাজির আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ যুবকের বাড়িতে হাজির হয় মন্ত্রী ডাক দিয়া বলে যুবকেরে তোমাকে আমি চিনি না তোমার চেহারা দেখবার মতো সুযোগ নাই আমি চুকে দেখি না আমি অর্থমন্ত্রী শুনছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে এসেছি অনেক জিনিস নিয়ে এসেছি তোমাকে দিতে চাই তোমাকে দিতে চাই তুমি কি আমার চোখ ফিরাইয়া দিতে পারবে আব্দুল্লাহ তাকাইয়া দেখে এটা তো অর্থমন্ত্রী এর সিগনেচারের মাধ্যমেই তো আমারে টাকা দিছে বিদেশে জাদু শিক্ষার জন্য শেষ পর্যন্ত আমার গাটে সুবহানাল্লাহ নাই আব্দুল্লাহ তো চিনে ফেলছে মন্ত্রী তো চোখে দেখে না আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব চোখ তো আমি ফিরাইয়া দিতে পারবো না চোখ দিতে পারবেন একমাত্র আমার আল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার মন্ত্রী বলছে ও যুবক আল্লাহ আবার কে আমাদের দেশে আলাদা কোনো আল্লাহ নাই আমাদের আল্লাহ আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াস বাদশা নাউজুবিল্লাহ বলেন আমাদের সব তো ইউসুফ জুনাওয়াস আপনি আবার কোন আল্লাহর কথা বলেন আব্দুল্লাহ বলছে আপনাদের বাদশা ইউসুফ জুনাওয়াস খোদা না ও আস্তা বেহুদা ইউসুফ জুনাওয়াস যদি খোদা হবে তাহলে নিজেকে নিজে সুন্দর করে বানাতে পারলো না কেন বাদশা নিজের নাকের সেন্টার ঠিক নাই নিজের চোখ ছোট ছোট নিজের ঠোঁট মোটা পাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া যে ব্যক্তি নিজেকে সুন্দর করে বানাইতে পারলো না সে এত সুন্দর করে পৃথিবী কেমনে বানাইলো ও মন্ত্রী তোমাদের বাদশা এটা একটা বাটপার বুয়া দাবি করতেছে আল্লাহ আসলে আল্লাহ না সে যদি আল্লাহ হবে সে যদি খোদা হবে
তাহলে আব্দুল্লাহকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন সে কি নিজে পারে না নিজের দেশ রক্ষা করতে কোন ঠিক কিনা মন্ত্রী চিন্তা করে ঠিকই তো আব্দুল্লাহরে তো জাদুবিদ্যার জন্য পাঠাইছে তাহলে তো কথা ঠিক মন্ত্রী সাহেব কি চিন্তা করতেছেন কয় না আব্দুল্লাহর কথাই চিন্তা করতেছি ও হে আব্দুল্লাহ তা আমি সুবহানাল্লাহ বললেন যে আব্দুল্লাহকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছেন জাদু শিখবার জন্য সে আব্দুল্লাহ তো আমি মন্ত্রী কয় আব্দুল্লাহ তুমি তোমার এত টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইলাম জাদু শিখতে তুমি এমন কি জাদু শিখলে যে মানুষের কানা চোখরে ভালো করে দাও মন্ত্রী সাহেব কথা ঠিক না আপনারা টাকা পয়সা দিয়েছেন জাদুবিদ্যা শিক্ষা করতে গেছিলাম আপনাদের টাকা কাজে লাগায় জাদু শিখছিলামও ঠিকই কিন্তু আসার পথে রাস্তায় উল্টা আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছেন মন্ত্রী সাহেব আপনি কালিমা পড়েন এলে খবর আছে সুবহানাল্লাহ বললেন না মনে মনে কয় আপনার সিগনেচারেই তো আজকে এই দেশে কালিমা উঠছে আপনি আমার দরবারে আসছেন মন্ত্রী কয় আব্দুল্লাহ এখন আমি কি করবো আমি তো চোখ পাইতে হইব আব্দুল্লাহ কয় মন্ত্রী সাহেব চোখ পাইতে হলে কালিমা পড়াই লাগবে অর্থ হলো তোমার মাধ্যমে এই দেশ থেকে কালিমা আউট হইছে এখন তোমার মাধ্যমে সংসদে আবার কালিমা পৌঁছায় দিব কৌশলটা কার মন্ত্রী বলতেছে বাবা আমি কালিমা পড়তে পারবো না কয় আপনি চৌকো পাইবেন না মন্ত্রী তো মহাবিপদে কো কালিমা পড়লে কি পাওয়া যাবে কো সম্ভাবনা আছে আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন মন্ত্রী এবার চিন্তা করে দেখেন যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব চিন্তা করছেন কত বড় বাটপার কো কালিমা যদি পড়ি চোখ পাই পরে ছেড়ে দিব আর কি দেখেন না আমাদের দেশে কিছু লিডার আছে নির্বাচনের আগে আমি যদি নির্বাচিত হতে পারি এক কর্ম শেষ কর্ম আর নির্বাচনের পরে হেরার খুঁজে পাওয়া যায় ঠিক কিনা এইভাবে মন্ত্রীর নিয়ত হইল কালিমা যদি পড়ি চোখ যদি পাই চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিল সমস্যা কি নিয়ত খারাপ না ভালো আমার বন্ধুগণ এবার মন্ত্রী বলছে আব্দুল্লাহরে কালিমা পড়াইয়া দে এবার আব্দুল্লাহ মন্ত্রীকে কালিমা পড়াইয়া দিয়েছে কালিমা পড়ার পরে মন্ত্রী যখন বসে আছে আব্দুল্লাহ তার হাতটা মন্ত্রীর চুকে রেখে আল্লাহকে বলছে আল্লাহ ও মন্ত্রী একটা বাটপার নিয়ত ঠিক নাই আয় আল্লাহ এরপরে তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি আল্লাহ আমার মন চায় এই মন্ত্রীর মাধ্যমে এই দেশ থেকে কালিমা সিগনেচারের মাধ্যমে আউট হয়েছে তার কারণে টাকা পয়সা দিয়ে আমি বিদেশে পড়ালেখা করছি জাদুবিদ্যা আয় আল্লাহ আমার মন বলছে এই মন্ত্রীর মাধ্যমে এই দেশের সংসদে আবার কালিমা পৌঁছে যাক আয় আল্লাহ তাআলা আপনি কি পারেন না তার চক্ষু ফিরাইয়া দিতে কোন সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে মন্ত্রী তার চোখের আলো ফিরিয়ে পাইতে দেরি হয় না এবার মন্ত্রী বলছে আব্দুল্লাহ এই তো ঠিক আছে আমাকে দেখতেছি চোখ পাইলাম কালিমা পড়লাম হাত দিয়ে তুফা দিলাম এমন জায়গা আব্দুল্লাহ কই যাইবেন গেলাম চোখ পাইলাম হাত দিয়ে দিলাম আর কি আব্দুল্লাহ কালিমা তো পুরাটা পড়েন নাই অর্ধেক পড়ছে বাকি অর্ধেক কি জাতা দিমু জাতা চাপ দিমু চাপ দিবে মানে কি আমি তো আপনার বুকের সঙ্গে বুক লাগে একটা চাপ দিমু এরপরে যাইয়েন মন্ত্রী কো দে না চাপ আমিও তো কত মান ছড়ে দিয়েছি কিছু হয় না তুই দিলে আর কি এই চাপ তার ওই চাপ না আমার বন্ধুগণ এবার আব্দুল্লাহ মন্ত্রীকে জড়াইয়া ধরেছে বুকের সঙ্গে বুক লাগাইয়া চোখ থেকে লোনা জল ফেলে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ অমনি এই মন্ত্রীর মাধ্যমে এই দেশ থেকে কোটি টাকা দিয়ে আমি বিদেশে জাদু শিখছি আয় আল্লাহ আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছেন আমি এই মন্ত্রীর জবানে কালিমা চালু করে দিয়েছি আয় আল্লাহ তাআলা আমি চাই এই দেশের সংসদে কালিমা জারি হয়ে যাক
আপনি কি পারেন না মন্ত্রীর অন্তর থেকে কুফরি নিফাকে দূর করে ইলমে মারিফতের নূর দিয়া মুনাওয়ার করে দাও বলতে দেরি হয়েছে মন্ত্রী ডাক দিয়া বলছে আব্দুল্লাহ কসম রব্বে পাকের জাতে তুমি আমাকে ছেড়ে দাও একটা চপে এই মুহূর্তে সরাসরি যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে মন্ত্রী কাঁদতেছে আব্দুল্লাহ বলছে আপনি কান্দেন কেন কো যুবক তুই কি করলে আমারে কি একটা চাপ দিলি কি হইল আমার তো পুরো জিন্দেগি চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন আল্লাহর নাম নিলে বড় শান্তি পাই আমি সব করতে পারতেছি আমার ব্রেইন কলম সব খুলে গিয়েছে যুবক আমি আর যাব না কোথাও আমিও আজকের থেকে তোমার দলের কর্মী সুবহানাল্লাহ বললেন না দেখেন দাওয়াতে কেমনে কর্মী বাইরে হয় আজ থেকে তোমার দলের কর্মী আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব এখানে থেকে কোনো লাভ নাই যে জায়গা থেকে আপনি দস্তগত দিয়ে বন্ধ করছেন ওই জায়গায় আপনি যান ওখানে গিয়ে দিন জিন্দা করেন সুবহানাল্লাহ নাই মন্ত্রী সাহেব চলে গেছেন সংসদে লম্বা কথা এক দুই দিন পরে অথবা পরের দিন সংসদ অধিবেশন বসেছে বাদশা ইউসুফ জুনওয়াসের পাশে বসছে অর্থমন্ত্রী কানালুক্কা এখন ভালো হইছে বাদশা তাকায়া দেখে মন্ত্রীর চোখ ভালো জিজ্ঞাসা করে মন্ত্রী আপনি চোখ পাইলেন কই আপনি তো কানা ছিলেন চোখ আমার আল্লাহ দিস সুবহানাল্লাহ বললেন না এত বছর পরে সংসদে আল্লাহর নাম আল্লাহু আকবার কে করেছেন এজন্য আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরি আল্লাহ বললেন বান্দারে কাফের বেঈমানেরা যেই জিনিস দিয়া দিন মুছে দেওয়ার কৌশল করে আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারি কোন ঠিক কিনা বাদশাহ কয় মন্ত্রী চোখ আল্লাহ দিছে মানে আমি না তোমাদের আল্লাহ কবে বাটপার ওরে আল্লাহ রে এতদিন খাওয়াইলাম বড় করলাম মন্ত্রী বানাইলাম আমার এখন গালাগালি করে কেন মন্ত্রী সাহেব আপনি যদি আল্লাহ হইবেন আপনার অবস্থা তো খারাপ কেন আপনার বডির অবস্থা তো খারাপ কেন নিজেরে সুন্দর করে মানাইতে পারলেন না মন্ত্রী এই কথা বলবার পরে বাদশাহ বলছে মন্ত্রী শোনো খবরদার কালিমা তো পড়ছ তুমি তো জানো কয়েকশো কোটি টাকা দিয়া আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছি ও জাদুবিদ্যা শিখতেছে এক দুই দিনের ভিতরে চলে আসবে দেশে ও আসলে বুঝবেন কালিমাওয়ালারে কেমনে সাইজ করে মন্ত্রী কয় হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন জুরে বলেন যে আব্দুল্লাহরে আপনি টাকা দিয়ে পাঠাইছেন হে আব্দুল্লাহ তো কালিমা পড়াই কি রে পাশার দান কেমনে উল্টে দেখছেন কে করেছেন আরো জোরে কে এজন্য আমার আল্লাহ বললেন ইন্না কাইদাস শাইতানি কানা দাইফা তোমরা যে জিনিস দিয়ে কৌশল করার দিন মুছে দেওয়ার তোমরা জানো না আমি আল্লাহ ওই জিনিস থেকে দিন জিন্দা করে দিতে পারি কোন ঠিক কিনা এখন বাদশাহ মন্ত্রীরে ধরছে ধরে মায়ের শুরু করছে মায়ের মারতে মারতে রক্তাক্ত করে দিছে মন্ত্রীকে মন্ত্রী বলছে বাদশাহ আপনি মারিয়া ফালাই দিতে পারেন কিন্তু কসম রব্বে পাকের জাতের কালিমা পড়ে যে সাত পাইছি মরে গেলেও কালিমা ছাড়ব না ইস্তেকামত চলে আসছে কয়েক মিনিটে ইস্তেকামত চলে আসছে বাদশাহ দেখলো ওরে পিটিয়ে লাভ নাই ওরে কয় বল কে তোরে কালিমা পড়াইছে কোথায় আব্দুল্লাহ আব্দুল্লাহরে খবর দিয়ে গোয়েন্দা দিয়ে আব্দুল্লাহরে ধরাই আনিস আব্দুল্লাহরে বলছে আব্দুল্লাহ এই কাজটা তুমি করতে পারো না বাপ এত টাকা পয়সা ইনভেস্ট করলাম সব তো ভয়ে গেছে গা কি করলো তুমি আব্দুল্লাহকে বাদশাহ সব টাকা কাজে লাগছে আপনার টাকা জাদুবিদ্যা শিখছি আমি ঠিক কিন্তু জাদুর চাইতে যে বড় জাদু আল্লাহর কাছে আছে সেটা তো আমি জানতাম না
আসার পথে উল্টা আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বাদশা এখন তোমার সামনে দাঁড় করাইয়া আল্লাহ আমাকে বলতেছেন আব্দুল্লাহ কো বাচ্চারে কালিমা পড়তো নাইলে খবর আছে বাচ্চা কয় আমারে কালিমার দাওয়াত দিছ আব্দুল্লাহরে পিটাইতেছে আব্দুল্লাহ মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে ওই যে মুরব্বি যার কাছে কালিমা পড়ছিল মনে আছেনি গাছের গোড়ায় এই মুরব্বির ঠিকানা বইলা দিছে আব্দুল্লাহর ঠিকানা অনুযায়ী মুরব্বিকে দুইরা বাদশার দরবারে হাজির করা হয়েছে মুরব্বিকে জিজ্ঞাসা করা হলো আপনি কালিমার দাওয়াত দিলেন কেন নিষেধ বলবার পরেও মুরব্বি বলছেন বাদশা আপনি আইন করে নিষেধ করেছেন আর আল্লাহ হুকুম করে নির্দেশ করেছে আল্লাহর হুকুম পালন করতে আমি আমার জীবন যৌবনকে বিসর্জন করতে পারি কারণ ঈমানের জন্য জীবন দিতে পারি জীবনের জন্য ঈমান দিতে পারি না আমার বন্ধুগণ এক পর্যায়ে বাদশা বলছে ও মুরব্বি আপনি জানেন তো কালিমার দাওয়াতের অপরাধ কি তো আমার জানা নাই এই মুহূর্তে গাছ কাটার করাত চিনেন তো মাথায় লাগাইয়া জীবন্ত একটা মানুষকে দুই টুকরা করে দিয়েছে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর বান্দা কালিমা ছাড়ে না আল্লাহু আকবার বললেন না এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি আমিও দিনের দাওয়াত দিব আমরাও হুকুমতে ইসলামের জন্য কষ্ট করব স্টিম রুলার নির্যাতন চলবে তোমাকে আমাকেও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে শিশা ডালা প্রাচীরের মতো বিজয় দিবেন কে আমার বন্ধুগণ এখন মন্ত্রীও নাই মুরব্বিও নাই আছে আব্দুল্লাহ আব্দুল্লাহর সাথে বাদশার কথা শুরু হয়েছে আব্দুল্লাহকে বাদশা অনেকগুলা গিফট উপহার দিতে চাচ্ছে সুযোগ সুবিধা দিতে চাচ্ছে কালিমা ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক সুযোগ সুবিধার কথা বলা হয় না আব্দুল্লাহর সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে কালিমা ছেড়ে দিতে দেখা যাক আব্দুল্লাহ এখন কি করে রাত্র হয়ে গেছে ১২টার উপর ঠিক না আরে শোনেন কি হার আর রায় আমি কি ফেলাসটি আমি কই যাবো বুঝেন না তো এটা শুধু কথা রাখতে এসছি এখানে শুধু কথা গত কালকে পর্যন্ত যোগাযোগ করিনি শুধু কথা রাখছি এসে আর আপনারা যা শুরু করছেন কয়েক মিনিট কথা কম রাইকা দিলে কে কিছু বলতে পারবেন না ঠিক আছে তো আরে শুনে খালি লম্বা করো কথা শুনে আমার মুসলমান বন্ধুগণ দিল দিয়ে শুনে এখন কি বুঝতে চাই মূল কথাগুলো বুঝো এবার বাদশা আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও আমি অর্ধেক নাজরাস্টারি করে দিব দেশ অর্ধেক তোমাকে লিখে দিব বিনিময়ে তুমি কালিমা ছেড়ে দাও আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশা আপনি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে যদি রেজিস্ট্রি করে দেন কসম রব্বে পাকের জাতের এক মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না এবার বাদশা বলছে আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দাও আমার শুধুমাত্র কেবলমাত্র সুন্দরী অপরূপা সুরসী যুবতী একটা মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি আমার মেয়ের জামাই আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে দেখো না কালিমা ছেড়ে দেওয়া যায় কিনা আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি যদি কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান আসমানের চন্দ্র সূর্যকে আমার আরেক হাতে দিতে চান কসম রব্বে পাকের জাতের যার কুদরতের হাতে আমার জীবন আমার মরণ আমি সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর তাওহীদ ছেড়ে দিতে পারি না কি ইমান তোমার আমার ইমান ওই জায়গায় হওয়া দরকার এবার বাদশা গরম হয়ে গেল রাগ হয়ে গেল এক পর্যায়ে ৭০ জন সেনাবাহিনীকে ডাক দিলাম ভয়ঙ্কর ৭০ জন সেনাবাহিনীকে ডাক দিয়ে আনলো আর বলল আব্দুল্লাহকে নিয়ে যাও পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপরে নিয়ে
পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা যেন হাড়ডি সহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মরে যায় তোমরা মেরে ফেলো আব্দুল্লাহকে নিয়ে 70 জন সেনা বাহিনী যখন পাহাড়ের উপরে আরোহণ করলো আব্দুল্লাহকে ফেলে হত্যা করে দিবে এমন সময়ে আব্দুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আমি কালিমা পড়বার অপরাধে আজ আমাকে তো কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ আমি যদি কালিমা ছেড়ে দিতাম বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম আমি যদি কালিমা ছেড়ে দিতাম এই দেশের মালিক আমি হয়ে যেতে পারতাম দুনিয়ার জমিনে বড় জৌলুসের সাথে বসবাস করতে পারতাম আল্লাহ তাআলা কালিমার অপরাধে আজকে আমাকে নির্যাতন দিচ্ছে নির্যাতনের শিকার হয়ে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আল্লাহ তাআলা তুমি কি পারো না তোমার একজন বান্দা কালিমাওয়ালাকে হেফাজত করতে আমি তোমার জন্য এত কিছু করতে পারলাম তুমি কি আমাকে হেফাজত করতে পারো না এইভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আব্দুল্লাহ বিন তামের যখন কান্না করছে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে আল্লাহ আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন পাহাড় ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা আল্লাহ বলে দিলেন পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো কাঁপতে শুরু করো পাহাড় কাঁপতে শুরু করলো টুকরা টুকরা হয়ে গেল 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায় এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটায়া হত্যা করে পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আগের মতো একত্রিত করে মিলাইয়া দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছেন কোন সুবহানাল্লাহ বাদশা বলছে আব্দুল্লাহ রে তুমি দেখি আসছো আমার সেনাবাহিনী 70 জন কোথায় আব্দুল্লাহ বলছে বাদশা যাবো না এরা দেখছি পাহাড়ের উপরে ঘুম পাইছে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া কই ঘুমায় গেছে এরা কি ঘুমাইছে ও বাদশা 70 জন নাই বাদশার মিজাজ আরো খারাপ হয়েছে আরো 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে প্রেরণ করে দিয়েছে নিয়ে যাও সাগরে নিয়ে যাও সাগরে নিয়ে তোমরা সাগরের মধ্যখানে নদীতে নৌকা থেকে ফেলে তোমরা হত্যা করবা 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে যখন সাগরে পৌঁছে গিয়েছে এবার আব্দুল্লাহকে ফেলে দিবে আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা এবার যদি আমাকে তারা ফেলে হত্যা করে তাহলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ের উপরে চলে তোমার ক্ষমতা সাগরে চলে না আল্লাহ তাআলা তোমার ক্ষমতা নিয়ে ওরা টিটকারি করবে মস্কারা করবে ওরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে আছে সাগরে নাই আয় আল্লাহ তুমি কি আমাকে সাগরে হেফাজত করতে পারো না এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও আয় আল্লাহ আমি কথা দিলাম এই নাজরান দেশের প্রতিটা জনগণের কানে কানে আবাল বৃদ্ধ বনিতা সকলের কানে কানে আমি তোমার কালিমার দাওয়াত পৌঁছে দেব আল্লাহর রহমতের সাগরের জোর ছুটে গেল আল্লাহ সাগরকে বললেন সাগর দেরি করিস না সাগর উত্তাল হয়ে গেল নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায় এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে পিটাইয়া ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া পানির নিচে ছেড়ে দিয়েছে আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছেন কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার পানির উপর দিয়ে হেঁটে পৌঁছে গেছে বাদশা বলছে আব্দুল্লাহ আমার সেনাবাহিনী 70 জন কই ভাইরা দেখছি গোসল করতেছে মানে নাই বাদশা চিন্তা করলো প্রতিদিন যদি 70 জন করে নাইও তাহলে মাস পরে দেখবো তো সেনাবাহিনী নাই ঠিক না আর কিছু বললে না ঠিক না
কার সাথে লাগছে কার সাথে আল্লাহ বাদশা এবার মাথা খারাপ হইয়া আব্দুল্লাহরে বলতেছে আব্দুল্লাহ তুই নিজে এবার বল বাবা তোরে কেমনে মারা যায় আচ্ছা এই কথা কি কোন পাগল বলবে যে আমারে কেমনে মারা যায় বলে দিন আব্দুল্লাহ বলছে এইবার জায়গায় আইছে লাইনে আইছে বাদশা আমারে মারবেন কতরে মারব আমারে মারতে হইলে আমি যা বলবো তাই করা লাগবে কতলে কি করতে হইব ক আপনি জিন্দেগিতে পৃথিবীর কোন অস্ত্র দিয়া তরবারি দিয়া আমাকে মারতে পারবেন না আমাকে মারতে হলে একটাই ঔষধ আমি যে কালিমা পড়ি এই কালিমা আপনারে পড়া লাগবে সুবহানাল্লাহ বললেন না মরার আগে তোমারে কালিমা পড়াম কৌশল শিক্ষা দিয়েছেন কে আমার বন্ধুগণ বাদশা বলছে যাই কর তোকে মারা যাবে কিনা এটা কর আমারে মারতে পারবেন যদি আমি যা বলি তাই করেন কি করা লাগবে ক আজ বকরা শুনে এবার আব্দুল্লাহ বলছে বাদশা শোনাব আমাকে যদি আপনি মারতে হয় পুরা দেশের ভিতরে এক মাস অথবা তিন মাস আমার নাম ঘোষণা করেন গোটা দেশের মানুষকে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে একটা মাঠে একত্রিত করেন দেশের সব মানুষ যখন এক মাঠে আসবে ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন সবার সামনে আমার গলায় ছুরি চালাবেন আপনি আমাকে মারতে পারবেন না ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো ওই কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি চালান আমাকে মারতে পারবেন এই কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন না আব্দুল্লাহ চিন্তা হলো আমি একজন মরে যদি যাই আমার রক্ত যদি জমিনে পড়ে যায় আমি মজলুম বাচ্চা হবে জালেম আর যেই জমিনে মজলুমের রক্ত পড়ে যায় এই জমিন থেকেই দিন জিন্দা হয়ে যায় ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ বাদশা পুরো দেশের মানুষকে একটা মাঠে একত্রিত করলো সব মানুষ হাজির দেশের মানুষ চিন্তা করতেছে এই বাদশা কত মানুষরে ফাঁসি দিয়ে মারলো কোনদিন আমাদেরকে দাওয়াত করিনি আর আজকে একটা যুবককে মারবে তা সারা দেশের মানুষকে দাওয়াত করেছে মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে সব মানুষ আব্দুল্লাহরে দেখতে চায় একটা নজর দেখতে চায় এই যুবকটাকে বাদশার এত শক্তির বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছে তার আল্লাহর শক্তি নিয়ে সুবহানাল্লাহ বললেন না সব মানুষ হাজির আব্দুল্লাহকে নিয়ে বাদশা হাজির আব্দুল্লাহকে বাদশা বলছে আব্দুল্লাহ এখন তো তোমাকে হত্যা করা হবে তুমি বলো না তোমার কি জীবনের কোন চাহিদা আছে কিনা আব্দুল্লাহ বলছে বাদশা একটা চাহিদা আছে সেটা হচ্ছে আমি লাখ লাখ মানুষের সামনে দুইটা মিনিট ওয়াজ করব কি করব দুই মিনিট ওয়াজ করব বাদশা বলে ওয়াজ করার যাই কর দুই মিনিট সময় দিলাম আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল দেশের জনগণের সামনে বলতেছে দেশের মানুষরা শোনো এই দেশের নাম নাজরান বাদশার নাম ইউসুফ জুনাওয়াস আমার নাম আব্দুল্লাহ বিন তামের এই বাদশা এই দেশের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য আমাকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসবার পথে এক আল্লাহর উপরে তাওহীদের উপরে ঈমান এনেছি এই ঈমান আনবার অপরাধে বাদশা আমাকে নির্যাতন করেছে কালিমা ছেড়ে দেওয়ার জন্য প্রলোভন দেখিয়েছে বাদশা আমাকে বলেছে কালিমা ছেড়ে দিলে নাজরান আমার নামে লিখে দিবে কালিমা ছেড়ে দিলে তার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে আমি তাদের কথায় রাজি হই নাই এক পর্যায়ে আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠাইছে আল্লাহ আমাকে এখানে হেফাজত করেছেন তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন এরপরে বাদশা আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে সাগরে মারবার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা ওখানে আমাকে বাঁচাইয়া দিয়েছেন তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন এক পর্যায়ে বাদশা কোনো কৌশল করে আমাকে মারতে পারে না আমাকে বলছে কেমনে মারা যায় আমি দাওয়াত করে আপনাদেরকে একত্রিত করেছি একটা বিষয় বোঝাবার জন্য এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এত কৌশল করলো এত সেনাবাহিনী খরচ করলো
এত লোভ লালসা আমাকে দেখালো আমাকে মারতে পারলো না আমাকে বিপদগ্রস্ত করতে পারলো না একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে আর এই মুহূর্তে বাদশাকে আমি বলেছি আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালিয়ে দিবে আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরে যদি আমি মরে যাই তোমরা মনে করবে আমার আল্লাহর নাম সত্য আর আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগাবার পরে যদি আমি না মরি বুঝবে বাদশা সত্য এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম এতদিন বাদশা মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে আর আজকে বাদশা চেষ্টা করবে আমার আল্লাহর নাম নিয়ে আমাকে মারবার কারণে তোমরা বুঝবে আজকে আমার আল্লাহ সত্য নাকি বাদশা সত্য এই বিচার তোমাদের কাছে দিলাম এই কথা বলে আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলছে বাদশা আমি যখন সেজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা আপনি আমার গলায় ছুরি চালিয়ে দিবেন বাদশা সারা দেশের মানুষ দেখতেছে আব্দুল্লাহকে শুইয়া দিয়া তার গলায় ছুরি লাগিয়ে দিয়েছে টানে কাটে না এবার বলছে আব্দুল্লাহ কাটে না কি করব আব্দুল্লাহ বলছে আমি যে কালিমা বলেছি কালিমাটা বলেন বিসমিল্লাহি রব্বিল গুলাম এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম যদি এই গোলামের রব সত্য হয় তাহলে গোলাম মরে যাবে আর আব্দুল্লাহর রব যদি সত্য না হয় আব্দুল্লাহ মরবে না এই কথা বলে বাদশা যখন গলায় ছুরি লাগিয়ে টান দিয়েছে দিতে দেরি হয়েছে আব্দুল্লাহ শহীদ হয় গর গর করে তার রক্ত জমিনে পড়ে গিয়েছে আব্দুল্লাহ শহীদ হয়ে এই মুহূর্তে সাথে সাথে জান্নাতে সবুজ পাখির মতো উড়ে বেড়ায় বাদশা কই ঠিক আছে কাজ হইছে আব্দুল্লাহ নাই মন্ত্রীও নাই মুরব্বীও নাই কেউ নাই এই দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না এই কথা বলে বাদশা নাচানাচি শুরু করে দিয়েছে দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি কথা বলেন দেশের জনগণ চিন্তা করে আহারে এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারলো না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে আর এত কৌশল করলো মারবার জন্য মারতে পারলো না আজকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে তাহলে বুঝতে পারলাম আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ বাদশা একটা দুঃখাবাজ এবং বাটপার আমাদেরকে দুঃখা দিয়েই মান নষ্ট করেছে যে যুবকটা আল্লাহর নাম নিয়ে মরে যেতে রাজি হয়ে যায় সত্যি তার আল্লাহ সত্য এই কথা বলে বাদশার সামনে দাঁড়াইয়া দেশের লক্ষ লক্ষ জনগণ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার বলেন দেশের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বাদশা তো মাথা খারাপ হইছে না ভালো হইছে বহুতা কথা বলেন না কেন আগে ছিল একটা এখন হইছে কি লক্ষ লক্ষ আমার বন্ধুগণ এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে কসম করে আমার আল্লাহ বললেন কতিলা আসহাবুল উখদুদ এমন সময় বাদশা চিন্তায় পড়ে গেল এতদিন ছিল একজন এখন তো লক্ষ লক্ষ মুসলমান কৌশলটা কার আরো জোরে বলেন কার যে যুবকের মাধ্যমে দিন মুছে দিতে চাইলো আল্লাহ যুবকের মাধ্যমে দিন জিন্দা করে দিলেন আমার বন্ধুগণ এবার বাচ্চা চিন্তা করলো কোটি কোটি মুসলমান লক্ষ লক্ষ মুসলমান কি করবে এই জন্যে বাদশা বড় বড় গর্ত খনন করলো গর্ত খনন করে আগুন জ্বালাইয়া দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছে তখন যারা মুসলমান হয়েছে তাদেরকে ধরে ধরে এই আগুনি কুণ্ডলিতে ফেলে হত্যা করবার মিশন যখন শুরু করেছে এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন কতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ আল্লাহ বুঝাই দিলেন মুসলমানরা যারা গর্ত খনন করলো এই মুসলমানদেরকে হত্যা করবার জন্য যারা আগুন জ্বালালো মুসলমানদেরকে হত্যা করবার জন্য যারা গর্তের পারে বৈশা বৈশা তামাশা দেখলো যারা আগুন দিয়া মুসলমান মারতে চাইলো
আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন মুসলমানদেরকে মারতে পারলো কি না আগুনে কাদেরকে জ্বালালো বাদশা কেমনে মরল তার সেনাবাহিনী কেমনে ধ্বংস হলো এই দেশে কেমনে দিন जिंदा হলো পুরা ইয়ামান নাজরানে কেমনে দিন পৌঁছে গেল যুবকের কি হলো বহুত লম্বা মাত্র আয়াতে আসলাম এই মাত্র বাদশা গর্ত খনন করছে আগুন জ্বালাইতেছে মুসলমানদেরকে মারবে এই কথা আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারী যারা আসহাবে উখদুদ তারা ধ্বংস মাত্র আসলাম আয়াতে রাত হইছে 12:30টার কাছাকাছি এক মিনিট কথা বলুন এরা শুনেন আপনাদের কথা রাখছি আধা ঘন্টা বাস করছি আরো কি তামাশা করেন আপনারা মাত্র আয়াত পর্যন্ত আসলাম দীর্ঘক্ষণ কথা বলে শুধু আয়াত পর্যন্ত বোঝাতে চাইলাম এটা হচ্ছে মূল তাফসীর যে এই জায়গায় এসে ইসলাম যারা কবুল করেছে তাওহীদ রিসালাতের যারা দাওয়াত দিতেছে তাদেরকে মারবার জন্য বাদশা গর্ত খনন করতে গেল এখন গর্তটা খনন হইল কার জন্য গর্তে মল্ল কারা আল্লাহ বলেন একটা বাতাস আসছিল ওই বাতাসে কার কার শরীরে আগুন লাগলো কারা কারা জ্বলল বাদশা কেমনে মল্ল তার সেনাবাহিনী গেল কই মুসলমানরা কেমনে বিজয় আনলো লম্বা ইতিহাস চালিয়ে যান কই কি এরা বুঝি না এতক্ষণ কথা বলে শুধু মূল বিষয় আর সামনের দিকে যাব না